বৈভব, মায়ের বাহন ঘটক এবং বুলেনের সাজের বিশেষত্ব নিয়ে সাহাপাড়া বুড়ো বারোয়ারি এবছর 129 বছরে পদার্পণ করল। নদিয়ার শান্তিপুর শহরের বর্তমান 14 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সাহাপাড়া এলাকার তৎকালীন পাড়ার ছেলেরা গঙ্গার ঘাটে স্নানে গিয়ে লক্ষ্য করেন সুবিশাল এক পুজোর কাঠের পাট ভেসে আসছে গঙ্গা বক্ষে। তা তুলে নিয়ে সেই প্রথম আজ থেকে 129 বছর আগে 1299 সনে পুজো হয়েছিল মা দুর্গার। এ পুজোর বৈশিষ্ট্য কৃষ্ণনগরের রাজবাড়ির মতো। মা দুর্গার বাহন হিসেবে সিংহ নয়, ঘটক থাকে এবং সম্পূর্ণ বৈষ্ণব মতে আপ কুমড়ো বলি দিয়েই মা পূজিত হন এখানে। পুজোর ব্রাহ্মণ, মৃৎশিল্পী এবং বাজনাদার বংশ পরম্পরায় প্রতি বছরই উপস্থিত হন। মায়ের উদ্দেশ্যে নিবেদিত খিচুড়ি ভোগ এই পুজোর অপর এক বিশেষত্ব, যে ভোগ পেতে সারা শান্তিপুর উদ্গ্রীব হয়ে থাকে। সাহাপাড়া বুড়ো বারোয়ারির প্রধান বৈশিষ্ট্য হলো মায়ের সাজসজ্জা। এক মাস আগে থেকে পাড়ার ছোটরা, যুবক সম্প্রদায় এবং বৃদ্ধরা পালা করে থার্মোকলের উপর বুলেন, পুঁথি, চুমকি, কার সুসজ্জিত করেন যে কোনো আঠা দিয়ে নয়, মোম বিরোজের আঠা অর্থাৎ মোমের সাথে পাইন গাছের আঠা মিশিয়ে। এই বিশেষ ধরনের আঠার এক অসাধারণ গন্ধে গোটা পাড়ায় জানান দেয় পুজো আসন্ন। ঠাকুরের পিছনে চালি প্রতি বছরই নিত্য নতুন ডিজাইনের সুসজ্জিত হয়। পঞ্চমীর দিন রাত পর্যন্ত সাজসজ্জাবিহীন মা এক রাতের মধ্যে সেজে ওঠেন সম্পূর্ণভাবে, আর ষষ্ঠীর কাকভোর সকালে সেই অপরূপ শোভা দেখতে ভিড় জমে যায়। নিষ্ঠা ভরে পুজোর চার দিন পরে বিসর্জন। সকলের বিষণ্ন মন কাটিয়ে উঠতে বিজয়ে প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পাড়ার 8 থেকে 80 সকলের প্রতিভা উপস্থাপিত করেন এই দিন। তবে এই বারোয়ারিতে লক্ষ্মী, সরস্বতী, কালী, রাস এমনকি বিপত্তারিণী পুজো পর্যন্ত হয় এলাকার মহিলাদের সুবিধার্থে। ৬০ বছর ধরে চলে আসছে। প্রথমে ব্যক্তিগতভাবে বিন্দুবাসিনী পুজো, তারপরে এই দুর্গাপুজো পাড়ার লোকেরা সবাই মিলে ঠিক করে এই পুজো শুরু করে। এই পুজো প্রায় 129 বছর চলছে। এই পূজার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানকার সিংহ, তুষার সিংহ, অনেকটা ঘোড়ার মতন দেখতে। যখন দুর্গার আবির্ভাব ঘটে সেই সময় গিরিরাজ হিমালয় দুর্গাকে সিংহ দান করেছিলেন। সেই সিংহ প্রাগৈতিহাসিক সিংহ, সেই সিংহের নিদর্শন এখনও পাওয়া যায় এই সিংহ ছিল। এখানকার পুজো সংকল্পিত হয় রাজা কৃষ্ণচন্দ্রের বংশধরের নাম অনুসারে। আমাদের ধারণা যে রাজার মঙ্গল হলে দেশবাসীর মঙ্গল হয়, প্রজার মঙ্গল, তাই জন্যে তার মঙ্গল কামনায় আমাদের এই পুজো আগাগোড়া চলে আসে। অষ্টমীর দিন পুজোয় ধুনো পুরো না হয়, আমাদের পাড়ার মায়ে বোনেরা তাদের মঙ্গল কামনায়, তাদের সংসারের শান্তি কামনায় এই ধুনো পোড়ায়। প্রতি এই সপ্তমী থেকে নবমী অবধি বলিদান হয়, সাধারণত আমাদের আখ এবং কুমড়ো বলিদান হয়। রাত্রিরে ঘুমচি নাচ হয়। নবমীর দিন 108টা বেলপাতা ফুলিয়ে হোম যজ্ঞ শুরু হয়। এই পুজোর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এখানকার সাজ। আমাদের ছোট থেকে বড়রা এই সাজ তৈরি করে, বুলেন দিয়ে এই সাজ হয়। মন্দিরাজের আঠার ওপর বুলেন সেট করে এই সাজ করতে হয়। এই সাজ করতে আমাদের 3 দিন মতো সময় লাগে। দিন রাত খেটে বড় থেকে ছোট অবধি সবাই মিলে সহযোগিতায় এই সাজ তৈরি হয়। এই সাজ এখন আর খুব একটা দেখা যায় না, কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে এই সাজ চলে আসছে। এই কটা দিন আমাদের পাড়ার লোকেরা, ছেলে মেয়ে বউ সব একসঙ্গে থাকে এবং আমরা পরিবারের মতন আনন্দ করি, যে এটা তখন দেখে মনে হয় যে একটা পরিবার আমাদের, পুরো পাড়াটা যেন একটা পরিবার। এইভাবে আমাদের পুজো হয়। এই পুজো দীর্ঘদিন চলে আসছে, 260 বছর। আমার নাম দেবাশিস ভট্টাচার্য। আমি এই পুজো দীর্ঘদিন পুজো করি। আমি 17 বছর থেকে এই পুজো করে আসছি, 17 বছর বয়স থেকে। আজকে
27 বছর